ছোটকা জন্য ফিগারটা নষ্ট করে রাখবে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম এদিকে বস কিন্তু সবাই একসঙ্গে দেখলে কিন্তু মাইন্ড করবে মানে বলেন বলেন আজকে আমার বাসা ফেরা একটু তাড়াতাড়ি দরকার আর কি আচ্ছা আচ্ছা তো আপনি যদি আপনার গাড়িতে আমাকে একটু লিফট দিতেন কেন নয় অবশ্যই লিফট দেবো অবশ্যই লিফট দেবো আপনি আমার কলিগ না ওই ছুটির সময় আমরা একসঙ্গে যাবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের শহরটা তো জ্যামের শহর তাই না তো দু একজনের আসতে হয়তো একটু দেরি হয়ে যায় আমি সব খেয়াল রাখছি আর তোমার ইনফরমেশনের জন্য তোমাকে ধন্যবাদ আমি একটা জরুরি মিটিং এ যাবো আপনি একটু দাঁড়ান আমি এই ফাইলটা শেষ করে দিই তারপরে বেরোচ্ছি আরে রাখুন তো আপনার ফাইল শুনেন শুনি একটা কথা বলি আমার সঙ্গে গেলে লাভ হবে লাভ হবে আসুন আসুন তারিক সাহেব আপনি কি যে করেন না আরে আসুন ভালো লাগে আসুন লেডিস ফার্স্ট অথবা ফুল হয়ে যাও আজ তোমার দেখল চুল দেখলাম বটে মনে রেখো একদিন চুলগুলো খুলু হই আমি দেখে নেবো সব চুল কিছু নষ্ট ১ বছর ধরে কোনো ফোন নেই কোনো যোগাযোগ নেই কোনো কিছু নেই আমি যে কি বিপদে আছি হ্যাঁ ঠিক আছে আমাকে
আমি একটা মেশিন, ঘরে ঢুকতে না ঢুকতেই খাও খাও আর খাও, একটু বসতেও পারতাম না, যেন খাওয়াই একমাত্র কাজ, মানে আর কোনো কাজ নেই আজ। আমি রাত 12টা পর্যন্ত খাবার নিয়ে তোমার জন্য বসে থাকতে পারবো না। সকালে মিলিমে স্কুল আছে, তুমি কি ঘুম থেকে উঠো? আমাকে তো সকালে উঠতে রেডি করাতে হয়। দিদিম খেয়েছে? তুমি খাবে না? কি হলো, শুধু আমাকে দিচ্ছ, তুমি নিচ্ছ না যে, তুমি খাবে না? ভাত খেয়ে আর কি হবে বলো? এত বছর বিয়ে হলো, সংসার করলাম, একটা গাড়ি পর্যন্ত কপালে জুটলো না। মানে কি? মানে আবার কি, এভাবে কষ্ট করে বাসে ঝুলে ঝুলে আমার স্বামী অফিস থেকে বাসায় আসে, এটা কি আমার দেখতে ভালো লাগে বলো? আমার কথা তোমার ভাবতে হবে না। বাহ, তোমার কথা আমি ভাববো না তো কি পাশের বাড়ির বউটা ভাববে? আমার স্বামী সন্তানের কথা আমি ভাববো না? প্রীতিমের কি হয়েছে? কিছুই হয়নি, আমার অনেক কিছুই হয়েছে। আরে কি হয়েছে বলো তো? প্রীতিমের বন্ধুরা প্রীতিমের বন্ধুদের মায়েদের গাড়িতে করে ঘুরে বেড়ায়, গাড়িতে করে স্কুলে আসে, স্কুল থেকে বাসায় যায়, আর আমি এভাবে প্রীতিমের মনটা ছোট হয়ে যায় না বলো? হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বললাম? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আসলে প্রীতিমের কোনো ব্যাপার না, তোমার মনটা ছোট হয়ে যায়। ও আচ্ছা, তুমি শুধু আমারটাই দেখলা। গাড়িটা কি আমাদের প্রয়োজন না বলো? অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছি, লোনটা হলে গাড়ি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কি হলো? নাও, আমি খাবো না। শৈলা, এত কিছু যখন হয়েছে তখন গাড়ি হবে না। নাও আসো, তোলো, এত চিন্তা করলে হয় নাকি? কাল বাজার আছে। ক্লাসের সব প্রিপারেশন কমপ্লিট? ভেরি গুড, সব ঠিকঠাক তো না? গুড গুড। আচ্ছা বেটা, তোমার ওই গার্লফ্রেন্ডের কি খবর? গার্লফ্রেন্ড নাই তো। নাই? তুমি যে সেদিন আমাকে মারিয়ানা কার নাম বললে, তার কি অবস্থা? ভালো আছে। ফাই, আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, যাই। আমি শুনলাম সেদিন আপনি নাকি দেশে গিয়েছিলেন। কবে আসলেন? আমাদের জন্য অবশ্যই, কে বলছে আনে নাই? অবশ্যই নিয়ে আসছে। কালকে নিয়ে আসবেন? হ্যাঁ কালকে নিয়ে আসবো। আপনারা কি এখানে খাবেন নাকি বাসায় খাবেন, কোনটা? না না, আমরা বাসায় গিয়ে খাবো। ভাবি, তুমি তো স্কুলে যাও, তোমার সাথে তো অনেক পরিচিত আছে, তো ভাবি তুমি একটু কাইন্ডলি আমার গাড়িটা একটু বিক্রি করে দাও। এখন আপনি তো আমাকে বলেছিলেন গাড়ি কিনবেন। হ্যাঁ ভাবি, আমাদের তো আসলে গাড়ি একটা কেনারই কথা। আপনি একটা কাজ করেন, আপনার দেবরের টেলিফোন নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি আমার হাজবেন্ডকে দেই, আমার হাজবেন্ড তার সাথে যোগাযোগ করবে, আমার মনে হয় সেটাই ভালো হবে। আচ্ছা, তো ভাবি ও তো আবার বেশি দিন গাড়িটা রাখবেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটু যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ ভাবি, অবশ্যই, আপনি আমাকে নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি যোগাযোগ করবো। এভাবেই শুনেন,
আমার না এবার ম্যারেজ ডেতে আমার হাজবেন্ড একটা গাড়ি দিবে। মাশাআল্লাহ কপাল ভাবি, দেখো এই বয়সে গাড়ি গিফট করে। ভাবি টয়োটা না আমার অনেক পছন্দ, আমার কাছে তো এই পাজারোটা ভালো লাগে। আমার আবার টয়োটা পছন্দ না, সিডান লাগে। আচ্ছা হ্যাঁ সিডানটাই ভালো তাই না? আচ্ছা আসলে এক একজনের দেখা এক একটা কারণ আপনাকে যখন আমি প্রজেক্টটা বোঝাই তখন বারবার আপনি বলেছেন ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, তার মানে আপনি না বুঝে বলেছেন। না বুঝে বলার কারণই কিন্তু ভুলটা হয়েছে, মানে আপনার কোনো কনসেন্ট্রেশন ছিল না। প্লিজ আপনি অ্যান্সার করুন, কিছু বলুন স্যার। ইয়েস প্লিজ বলুন। আসলে আমি বোধহয় তখন তখন একটু আপসেট ছিলাম স্যার। তার মানে আপনি কনসেন্ট্রেট করেননি। বাই দ্য বাই, আমি জেনেছি আপনি একটা গাড়ির জন্যে লোনের অ্যাপ্লাই করেছেন। জি স্যার। স্যার আমার একটা গাড়ির ভীষণ প্রয়োজন। অবশ্যই গাড়ি তো আমাদের খুবই প্রয়োজন, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে গাড়ি তো আমাদের লাগেই। কিন্তু মিস্টার জামান, ক্লায়েন্টকে যদি আমরা স্যাটিসফাইড করতে না পারি তাহলে কিন্তু আমাদের অফিসের ছাদ থাকবে না, থাকবে বলুন। জি স্যার জি স্যার জি স্যার জি স্যার প্লিজ প্লিজ আসুন। ভাই যাবেন? যাবেন না? যাবেন ভাই? আশ্চর্য, যাবেন না তো এখানে এসে বসে আছেন কেন? গাড়ি নিয়ে বের হয়েছেন কেন আপনারা? ভাই যাবেন? নতুন বাজার কত নেবেন? 300 টাকা? এখান থেকে তো 150 টাকাও ভাড়া না নতুন বাজার। আচ্ছা আপনি মিটারে চলেন, আমি আপনাকে 20 টাকা বাড়াই দিব। কি ব্যাপার জানো স্যার, বাসা যাবেন না? সে কখন থেকে আপনার জন্য ওয়েট করছি। তাই নাকি? হ্যাঁ, আপনাকে লিফট দেবো আজকে। কি ব্যাপার তারেক সাহেব? আরে ধর ব্যাপার কিছু না, অন্যদিন কাজে ব্যস্ত থাকি তো, আজকে ফ্রি আছি তো ভাবলাম আপনাকে লিফট দিই, এই আর কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে ধর ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনি আমার কলিগ না। আচ্ছা জামান সাহেব, হ্যাঁ আপনি যে বসের রুমে গেলেন এতক্ষণ কী করলেন? না তেমন কিছু না, মানে ডেকে নিয়ে কফি খাওয়ালেন আর কি। বস আপনাকে কফি খাওয়ালো? খাওয়ালো তো। আরে এই বুড়া বসের জন্য জান দিয়ে দেয় বস তো আমাদের পানিও খাওয়ায় না। আমি আপনাকে এত ফিল করি। আচ্ছা ঠিক আছে, ওকে অসুবিধা নেই। আর আমার ফ্রেন্ড ওয়েট করছে, হ্যাঁ আরেকদিন লিখতে পারবো। ওকে কাজ করেন, থ্যাংক ইউ। না আমি তোমার কোনো কথা শুনব না, এত বছর ধরে সংসার করেছি কোনোদিন কিছু চেয়েছি বলো? কিছু চেয়েছি তুমি বলো? সবসময় স্বামী সন্তানের মন জুগিয়ে চললাম, কই নিজের জন্য তো কখনো কিছু চাইনি। এতদিন পর একটা গাড়ি ঠিক চাইলাম, সেটাও কপালে জুটলো। ডিপ ফ্রিজ কেনার সময় তো একই কথা বলেছিলে। ডিপ ফ্রিজটা কি আমি আমার জন্য কিনেছিলাম? তোমার নানান ধরনের লোকজন আসে, নাস্তা রাস্তা রাখতে হয়, পিদিমের আইসক্রিম রাখতে হয় ফ্রিজে, ডিপ ফ্রিজটা দরকার হয় না? ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। হাসছো কেন? একদম হাসবে না, খবরদার হাসবে না। আমি বলে দিলাম গাড়ি না কিনে দিলে আমি কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে বললাম তো,
তোমাকে আমি গাড়ি কিনে দেব। সত্যি বলছো? সত্যি। এবার একটু হাসো। সত্যি তো, আগামী মাসেই কিনবো। আগামী মাসে হাসো না, আর কোনো মন খারাপ করে থাকো না। ভাই দামটা কিরকম? দামটা স্যার অল্প স্যার, 16 লাখ মাত্র। 16 লাখ না? আচ্ছা স্যার, গাড়িটা দেখেন স্যার, আপনাকে গাড়ির দামটা কমিয়ে রাখা যায়, মালিক কাছ থেকে যত কমে পারে আমি আপনাকে সেফলি নিয়ে দেবো। দারুণ খবর আছে একটা, আসো। আমি একটা গাড়ি কিনছি। কি বলছো, সত্যি? সত্যি। যাক, এত দিনে তোমার একটু সুবুদ্ধি হলো। আচ্ছা, গাড়িটা আমাদের কত দরকার ছিল বলো। হ্যাঁ বেটা, আমার একটু খুশি লাগছে, আমাদের সবার কষ্ট কমে যাবে। বলো তো গাড়িটার কালার কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক নাকি? হ্যাঁ। আচ্ছা তোমার পছন্দ না তাহলে হোয়াইট হবে। হোয়াইট? হোয়াইট নো, হোয়াইটও না। তাহলে কি চাও তুমি? রেড কালার। রেড কালার? ও, টি-শার্টের কালার। ওকে, গাড়ি কালারও রেড হবে, রেড কালার কার হবে। ওকে, আই শোনো, তুমি চা খাবে? চা? হ্যাঁ খেতে পারি। ঠিক আছে, না আমি তোমাকে আজকে কফি খাওয়াবো বেটা। আমরা বসুন্ধরা।
আমার পেটে তো কথা বেশিক্ষণ থাকে না, পেটে কথা থাকলে বদজব হয়ে যায়, বলে ঠিক বলেছ। আচ্ছা কথাটা হচ্ছে যে আমি একটা গাড়ি কিনছি, গাড়ি কেনার প্ল্যান করেছি। এখনো প্ল্যান? হ্যাঁ না, প্ল্যানের দরকার আছে, কিন্তু একটা ভালো কাজ করতে গেলে একটা ভালো প্ল্যান দরকার। অবশ্যই ঠিক, প্ল্যান ছাড়া জীবনে কোনো কিছু করা সম্ভব না, একদম না, অফকোর্স না। তবে আপনাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে, আমি এর মধ্যে একজন ড্রাইভারকে নিয়োগ দিয়ে দিয়েছি। গাড়ি বললেন তেই ড্রাইভার নিও? না না, এটা এটা খুব ভালো কাজ করেছে, এটা আমি বুঝতে পারছি। আরে ঘোড়া কেনার আগে যদি চাবুকটা কেনা হয়ে যায় না, প্র্যাকটিসটা হয়ে যায়, এটা সিং করার ব্যাপার থাকে তো। ঠিক বলেছেন, তাই না? এই যে আমার এই গাড়িতে কার উঠবে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার পুত্র, পুত্র যে ড্রাইভার গাড়ি চালাবে, হ্যাঁ তাকে আমার বুঝতে হবে না? সে তো আমার এই এই দুজনের জন্য আমার জন্য সিকিউরিটি দেবে, তাই না? অবশ্যই, তো তাকে আমার জানতে হবে, বুঝতে হবে, এই জন্য আগে তাকে নিয়োগ দেওয়া। ঠিক করছে এবার গাড়িটা কিনে ফেলাম, তোর ভাবি আর পিদিমের খুবই কষ্ট হইতেছে, আর ঢাকা শহরের যা অবস্থা, বাসে তো উঠাই যায় না, আর টিকিট বাসের টিকিট থাকে না, ঘন্টার পর ঘন্টা লাইনে খাড়া থাকতে হয়, এইভাবে তো আর চলা যায় না রে। গাড়িটা একটা ভালো ডিসিশন নিছ, গাড়িটা কিনা ফেলা, আমার তো অত ঠেকা বসা নাই, তাহলে তো আমি গাড়ি কিনা ফেলাইতাম। যাক তুই কিনছিস আর আমি কিনছি, একই কথা। ওই চা হয়েছে? চা হয়েছে দোস্ত, একটা কথা মনে রাখিস, গাড়ি কিনে আবার আমার ভুলে যাইস না। আমার এক ভাই বিদেশে যাইব, তো কিছু পালা টাকা পয়সা দিয়ে। আচ্ছা দেখুন না, তুইও বেটা চান্স লে লিলি। জামান ভাই দেখেন, টাকা নিয়ে আবার ঘুরায়েন না। আরে কি বলো ভাই তুমি, তোমার কাছে তিন মাস টাইম নিছি, আমি পারলে দুই মাস মধ্যে টাকা দিয়ে দেবো, তোমার টাকা দিতে না পারলে তো আমার নিজের পেটের ভাত দিয়ে হজম হবে না। কপাল ফাটাইলেন কেমনে? আরে আর কইও না, ওই ড্রাইভিং শিখতে গিয়া এক বেটা রিক্সাওয়ালা আটকে আমার গাড়ির সামনে এসে বসছে, তারে বাঁচাইতে গিয়া নিজের কপাল ফাটাইলাম। তুই চেষ্টা করলে পারবি দোস্ত, একটু ট্রাই কর, ট্রাই কর একটু দোস্ত। তুই এক কাজ কর, তুই তোকে আমি 50,000 দে, আর বাদ বাকি তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নিস। না দোস্ত, তুই তুই আমাকে 1,00,000 দে। আচ্ছা তাহলে দেখি যে কি করা যায় দোস্ত, একটু দেখিস কিন্তু প্লিজ। ওকে ওকে, আচ্ছা দেখি কি করা যায়। ওকে দোস্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত। দেখো
হিসাবে ব্যস্ত তুমি? এক মিনিট। মানে কে কত টাকা দিবে, মানে কে কত টাকা দিবে এই ভরসা দিছে, মানে কত টাকা জোগাড় হলো আর কি, ওইটা হিসাব করতেছি। আর মাত্র 1 লাখ টাকা, 1 লাখ টাকা হলেই গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। সেটা কার কাছে পাই? চাটা খেয়ে নিও, ঠান্ডা হয়ে যাবে। দোস্ত সেলিম, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, ভালো আছি দোস্ত। দোস্ত এই ভাই কি আসছে? 22 তারিখে না আসার কথা ছিল? ও তাহলে কি নেক্সট উইকে আসবে? আসবে না, 6 মাস লাগবে। না দোস্ত আসলে ওই তোকে বলছিলাম না যে আমি একটা গাড়ি কিনতে চাই আর কি। হ্যাঁ তো ওইটার জন্য ওই কিছু টাকা দিবি বলছিলি ভাই, আসলে পরে তুই টাকা পাবি। ও না দেখ না দোস্ত, একটু অ্যারেঞ্জ করা যায় নাকি? প্লিজ দোস্ত দেখ দেখ, আমি নেক্সট মান্থে দিয়ে দিতে পারবো। হ্যাঁ দেখ না, দেখ না দোস্ত। আচ্ছা আচ্ছা দেখ দোস্ত, একটু খুব উপকার হয়, উপকার হবে। হ্যাঁ 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 ওকে দোস্ত, ওকে। হ্যাঁ ওকে ভাই। মিস্টার তারেক স্যার, আপনি কি ভাবছেন অফিসের কাজকর্ম ঠিকঠাক মতো চলছে? স্যার আমি ট্রাই করছি স্যার। ট্রাই করছেন, অথচ সম্পূর্ণ দায়িত্ব আপনার। শুনুন, 1 সপ্তাহ আগে অফিসের যে বিলগুলো তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, এখনও বিলগুলো তৈরি হয়নি। স্যার এখানে একটা প্রবলেম ছিল স্যার, আমাদের যে অ্যাকাউন্ট্যান্ট সাহেব উনি ছুটিতে ছিলেন, একটা মানবিক কারণে স্যার। অফিসে একজনের অসুখ হতে পারে, নানা কিছু হতে পারে, তার জন্য কি অফিস বন্ধ থাকবে? না স্যার, পৃথিবীর কোথাও থাকে, এটা একটা অজুহাতের কথা হলো। মিস্টার জামান স্যার, তটস্থ হয়ে আপনি ফোনটা বন্ধ করছেন তাই না? জি স্যার, জি স্যার। আমরা একটা ইম্পর্টেন্ট মিটিং করছি, আপনি সেই মিটিংয়েরই একজন অংশ, ফোনটা বন্ধ করা উচিত ছিল তাই না? সরি স্যার। গেইন আপনি সরি বলছেন, ফোনটা বাজছে, আপনি ধরুন, এটা না ধরা তা আউট অফ এটিকেট, প্লিজ। স্যার পারমিশন দিচ্ছেন? হ্যাঁ ইয়েস। হ্যাঁ না, আপনি বাইরে যান, বাইরে গিয়ে কথা শেষ করে তারপরে আসুন। যান। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। তাই নাকি, তুমি সত্যি বলছো? এরকম রাস্তায় কতক্ষণ ধরে হাঁটছি, একটা সিএনজি রিকশা কিছু নেই, কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই। হ্যাঁ দোস্ত ভালো আছিস? না মানে কোনো কারণ নেই, একটু ওই আসলে আমার আর কি ওই কিছু টাকা দরকার ছিল। না অনেক বেশি না, এই 100,000 বেশি না। না 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 ওরকম বিশেষ কোনো কারণে না, আসলে আমরা মানে একটা গাড়ি কিনবো বুঝছিস, সব টাকা জোগাড় হয়ে গেছে, ওই অল্প কিছু টাকা আর কি শর্ট আছে, পারবি? না দেখ তোর আশেপাশে কেউ যদি দেয়, মানে আমি ইন্টারেস্ট দিতেও রাজি আছি, কেউ যদি দেয় দেখ না একটু। ঠিক আছে, ওকে দোস্ত, ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ রাখলাম। এখানে আমার বিয়ের সময় যে মা, মানে আমার মা তোমার মা যে গহনাগুলো দিয়েছিল,
আর তোমার দেয়া গহনাগুলোও আছে। আমি মাদের দেয়া স্মৃতিগুলো কিছু করতে চাই না, সেগুলো থাক। বরং এক কাজ করি, তুমি আমাকে যে বিয়েতে গহনাগুলো দিয়েছিলে সেগুলো আমরা বিক্রি করে দিই। আমার মনে হয় যে সেগুলো বিক্রি করলে আমাদের এই গাড়ি কেনার টাকার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কি বলো, মানে গাড়ির গয়না বিক্রি করে দেবো? হ্যাঁ, অসুবিধা কি বলো, ওইগুলো তো এখন আর পড়া হয় না, কোনো জায়গায় গেলে তো আর ওই গোল্ডটোল খুব একটা পড়া হয় না। সেটা অবশ্য ঠিক বলছো। আর আমি তো মাদের দেয়াগুলো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, আমরা পিদিমের বউকে দিব। আর তোমার দেয়াগুলো না থাকলেও চলবে, পরে হলে একসময় আমাকে দিও আবার। ঠিক আছে, তুই যখন বলছো ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন রেখে দিই, তোমার যখন লাগবে তখন বের করো। আচ্ছা। কেমন হলো বুদ্ধিটা? ভালো, বেশ ভালো। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? আমরা তো অনেক দিন কোথাও ঘুরতে যাই না, চলো না সমুদ্র দেখে আসি। সমুদ্র? হঠাৎ কোথায়? কোথায় আবার? কক্সবাজার, বঙ্গোপসাগর। কক্সবাজার? আমার লাল বাক্সে যে গহনাগুলো রাখা ছিল, গহনাগুলো কোথায়? কি? আমার লাল বাক্সে যে গহনাগুলো ছিল, গহনাগুলো কোথায়? ওগুলো দোকানে বিক্রি করে দিয়েছিলাম, তুমি না বললে। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? না, কি বলো? আমি বলছি তুমি আমাকে ভালোবাসো না? না, বাসার নিচে। তুই কই? আরে দোস্ত, গাড়ি তো আমি নিজে ড্রাইভ করে নিয়ে আসতেছি। এই তোর সাথে কে কে আছে? আমার সাথে দারোয়ান টারোয়ানরা আছে আর কি। আরে কি বলিস, তোর ভাবি নামে নাই? বিনিম কই? ভাবি তো দেখলাম না, মনে হয় উপরে আছে। উপরে? আচ্ছা তুই রাখ, আমি তোর ভাবিকে ফোন দিচ্ছি, রাখ। আচ্ছা ঠিক আছে, আয় না।
আমি তোমাকে বললাম না আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ বলো কি, তুমি নিচে নামো নাই? তুমি বাসা নিচে আসছো? আরে না, আমার পৌঁছাতে আর এই 2 মিনিট লাগবে, 2 মিনিট। শোনো, তুমি তাড়াতাড়ি নামো। আরে তোমার জন্যই তো গাড়িটা কিনতে পারলাম নাকি? আচ্ছা স্যার, আমরা আসি। নামো নামো, তাড়াতাড়ি নামো তুমি। তোমার গাড়ির চাবি। থ্যাংক ইউ। কি দস্ত, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম। বুঝছিস, ভালো করে বসা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ গাড়ি। না না, গাড়ি ভালো, কালারটা অনেক ভালো গাড়ি। এই শোনো, হ্যাঁ এদিকে শোনো, কি হলো? অনেক ছোট ছোট মনে হচ্ছে কেন এরকম? আরে না, সব গাড়ির সাইজ একই রকম। না না, আর দেখো কেমন শক্ত শক্ত। ওটা আমরা পরে ঠিক করে নেব। বসে তো। হ্যাঁ বেটা, আসো আসো আসো। স্যার, আমার নাম মোহাম্মদ আসাদ, আমার বাপের নাম মোহাম্মদ বাবুর আলী, আমার বাড়ি চাষুর। আমি স্যার এর আগে একটা কোম্পানির চাকরি করতাম আর কি স্যার, কিন্তু আমার ভালো লাগে না, অনেক পরিশ্রম স্যার ওখানে। আচ্ছা, আমি একটা বাসা বাড়ির চাকরি করতে চাই আর কি স্যার। আচ্ছা স্যার, সব ড্রাইভারদের ভুয়া সংক্রান্ত একটা ঝামেলা থাকে, তোমার এই ঝামেলা নাকি? না 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 স্যার, আপনি এদিক থেকে একদম নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। দোস্ত, মানে তোকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আমার বাসায় তো ভুয়া নাই, তোর ভাবি পছন্দ করে না। আরে বেটা, তোর বাড়িতে নাই কি, আশেপাশের বাড়িতে আছে না? ও তাও সত্যি? না 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 স্যার, আপনি কী বলেন স্যার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা, তোমার বেতন কত দিতে হবে? স্যার 8000 টাকা। 8000 টাকা ঠিক আছে, 8000 টাকা বেশি না। আচ্ছা তাহলে ঠিক আছে। শোনো, তোমার একটা কথা আছে। বলেন স্যার। কথা হলো, তুমি সপ্তাহে একদিন ছুটি পাইবা, ঠিক আছে, কিন্তু আগামী 1 মাস কোনো ছুটি পাইবে না। শুনেন, আমি কিন্তু আবার এই ফ্ল্যাটটা পছন্দ করি না। আমার হাজব্যান্ড একটা হাউজিং কোম্পানিতে গিয়েছিল, আমি বলছি আমি ফ্ল্যাটটা পছন্দ করি না, আমি দুতলা একটা বাড়ি চাই, সেই বাড়িতে খোলামেলা অনেক জায়গা থাকবে, কিছু ফুলের গাছ লাগাবো, ফলের গাছ লাগাবো, মাঝখানে দুটা দুলনা থাকবে, বাচ্চারা মাঝে মাঝে দুলবে, আমরা একটু দুললাম, অসুবিধা কি, অনেক সুন্দর হবে না ভাবি? আচ্ছা ভাবি, আপনি কি আজকে আসার সময় রাস্তায় ট্রাফিক পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি কিছুটা। আমি তো ভাবলাম যে আজকে মনে হয় বাচ্চাকে আমি স্কুলে সময় মতো পৌঁছাতেই পারবো না, অন্য সময় হলে তো সিএনজিতে বসে বসে আমি বোর হয়ে যেতাম, আমার বাচ্চাও তো সিএনজিতে বেশিক্ষণ বসে থাকতে চায় না। কিন্তু ভাগ্যিস কালকে গাড়িটা কেনা হয়েছিল, সেই কারণে আমি একদম সময় মতো ঠিকঠাক মতো ওকে স্কুলে পৌঁছাতে পারলাম। ভাবি, আপনি গাড়িটা কিনে ফেললেন? হ্যাঁ ভাবি, গতকালকে হঠাৎ করে গাড়িটা কেনা হয়ে গেল। কেন ভাবি, আমি না বললাম যে আমার দেবরের গাড়িটা কেনার? হ্যাঁ কথা ছিল, আসলে আমি নাম্বারটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, ও ফোনও করেছিল, কিন্তু ভাবি আসলে হয়তো বনি বনা হয়নি, আর এই গাড়িটা ভাবি খুবই ভালো, আর ভালো একটা প্রাইসে পেয়ে গেল, সেই জন্য এটাই নিয়ে নিলাম। আচ্ছা ভাবি, তো আপনার গাড়ির কালারটা কি? গাড়ির কালারটা হলো ভাবি এই যে আমার শাড়ির রঙের মেরুন কালার।
আচ্ছা ভাবি শুনেন, এই গাড়ি কেনার উপলক্ষে কিন্তু আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। খাওয়াবো খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, আরও কাচ্চি বিরিয়ানিও খাওয়াবো। আই ভাবি আপনার কিন্তু ডায়াবেটিস, আপনি কিন্তু মিষ্টি খেতে পারবেন না। এই আমি ওইসব কিছু মানি না ভাবি, আমি সব কিছু খাই। অসুবিধা নাই ভাবি, মিষ্টিও খাবে কাচ্চি বিরিয়ানিও খাবে, তারপর প্রেশারটা বাড়াবে, তারপর আল্লাহ আল্লাহ করবে। আরে শিউলি মহারাজি, আপনি হয়তো মিষ্টি, আমার হয়তো মিষ্টি। শুনলাম জামান সাহেব নাকি গাড়ি কিনে ফেলেছে। শুনেন আপনাকে কিন্তু আমাকে একটা হেল্প করতে হবে। কি করতে হবে? আমার শিউলি মালার জন্য প্রয়োজন জীবন দিয়ে দেব। আপনাকে অতটা দিতে হবে না, আমাকে জাস্ট মাত্র 2 লাখ টাকা দিলেই হবে। 2 লাখ টাকা? হ্যাঁ না ঠিক আছে, আমি দিয়ে দেব। আমার শিউলি মালা চাইলে আমি দেব না, অবশ্যই দেব। দেবেন তো? শিওর শিওর। ওকে, তো কিন্তু এটা তো দুর্ভাগ্য। কেন? আমার শিউলি মালা গাড়ি কিনলে তো আমার গাড়িতে আর উঠবে না। আহা, সবসময় তো আমি আপনার সাথে ঘুরতে পারবো না, তাই না? আমার নিজস্ব পার্সোনাল প্রয়োজনে আমার একটা গাড়ি দরকার না? আর সবসময় আপনার সাথে ঘুরলে সামাজিকতারও তো একটা ব্যাপার আছে, তাই না? আর আপনার সাথে ঘুরলে যে নানাজন নানা রকম ভাবে ভাবে সেটা ভাবেন না? আর আমি আপনাকে কিভাবে দেখি আপনি জানেন না? ঠিক আছে, ওকে ডান। কিন্তু আমি কিন্তু 2 লাখ টাকা পাচ্ছি, ওকে? আপনি এক আঙ্গুল দেখালেন তো, আমি 2 আঙ্গুল দেখালাম। ওকে, এটা মানে কি? হ্যাঁ ডান। সামনে আমার গাড়ি, আমি না হয় লিফট দিয়ে দিব। ভাবি যাব, একটু অপেক্ষা করছি, ওর বাবা আসবে তো, তারপর একসাথে যাব। আর ওই বাইরে কি রোদ না, এই জন্য গাড়ির ভিতর বসে আছি আর কি। আচ্ছা ভাবি, তাহলে আজ আসি, আবার দেখা হবে। হ্যাঁ খোদাফেজ। আশ্চর্য আসাদ, তুমি সকালবেলা গাড়ি চেক করে নিয়ে তারপর রাস্তায় বের হবে না? আমি এভাবে বিদিনকে নিয়ে রাস্তায় বসে থাকবো? আমার আমার কি কোনো মান সম্মান নাই? তুমি চেষ্টা করো, চেষ্টা করো, স্টার্ট হবে, স্টার্ট হবে না কেন? হ্যালো, তুমি কই? কেন, আমি তো অফিসে। ও, আমাকে আর পিদিমকে বিপদে ফেলে তুমি অফিসে? তুমি অফিস করছো কি? কি আর হবে, রাস্তার মাঝখানে গাড়ি স্টার্ট হচ্ছে না, এটা তুমি কি গাড়ি কিনলা? কেন, গাড়ির আবার কি হলো? গরমের মধ্যে আমি আর পিদিম এভাবে বসে আছি, গাড়ির মধ্যে এসিও নাই, আমাদের কি কোনো মান সম্মান নাই? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি এক্ষুনি আসো এই মুহূর্তে। হ্যাঁ আমি পিদিমের স্কুলের সামনে এই মুহূর্তে তুমি আসবা। আচ্ছা তুমি বসে আছো কেন, তুমি গাড়ি স্টার্ট করো। আচ্ছা দেখছি। চিন্তা করবো বললে চিন্তা লাগে, গাড়ি দৌড়ে ঠিক হয়ে যাবে। তুমি কি ড্রাইভিং শিখছো? গাড়ি স্টার্ট নিচ্ছে না, তুমি ঠিক করতে পারো না? আচ্ছা আচ্ছা, না ভিতরে বসে দেখো, বেরো না, গরমের মধ্যে গাড়িটার যত্ন নিবেন। গাড়িলে বালা বাসবেন, গাড়ি আপনারে বালা বাসবো, মে তেল পানি খাওয়াবেন, কি করেন কি অবস্থা গাড়ি? এইভাবে আমি রাস্তার মধ্যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোনো কথা? এটা কি আমার মান সম্মান বলে কি কিছু নেই? তুমি নেমে তো গাড়ি গাছে পিছে তো বুঝতে, কিন্তু গাড়ি না কিনলে ভালো ছিল। না না না, তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ গাড়িটা দিতে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। প্লিজ তুমি এখন কথা বলো না, গাড়ি একদম ফ্রেশ গাড়ি, একদম ফ্রেশ গাড়ি, বুঝছো? ফ্রেশ গাড়ি হলে স্টার্ট বন্ধ কি করে হয়? অনেকদিন বসা বসা ছিল এইজন্য। দেখো দেখো দেখো।
কিছু ব্যাপার, গাড়িটা কিন্তু একেবারে খারাপ হয়নি। আপনার ভালো লাগছে? আমার কিন্তু তেমন পছন্দ হয় নাই। বলুন, এটার তুলনায় তারিক সাহেবের গাড়িটা না যা জোস। আপনারা দাঁড়িয়েছেন কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই লিনু ভাই, রাজু ভাই সরি, মানে আসলে জায়গা সবার হবে না, তবে কালকে কালকে নামিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। হ্যাঁ আমি ড্রপ করবো, ঠিক আছে, বুঝে নিতে লেডিস ফার্স্ট। আচ্ছা মিস্টার তারিক, স্যার মিস শিবলি, আমরা এখন যে মিটিংটা করলাম অফিসের জন্য, অফিস ঠিক এইভাবেই চলবে, আপনারা বুঝতে পেরেছেন? যে সাবজেক্টের উপরে আমরা আলোচনা করেছি আমাদের অফিসের সেই সমস্ত বিষয়গুলো ঠিক ওইভাবেই চলতে হবে, রাইট? আর শুনুন, গত দু মাস ধরে আমাদের কাছে যে লোনের দরখাস্তগুলো এসেছে সেটা আপাতত স্টপ থাকবে, আমরা অফিস থেকে কাউকে এখন লোন দিচ্ছি না, ফার্দার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত লোনটা স্টপে থাকবে। ওকে স্যার। আরেকটি বিষয়, যারা দরখাস্ত করেছেন লোনের জন্য তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং তারা আজকে ভালো ব্যবহার করবেন, তাদেরকে বোঝাবেন যে আপাতত লোনটা স্টপ আছে, ফার্দার অর্ডার হলে পরে লোন দেওয়া যেতে পারে, রাইট? বস লোনের ব্যাপারটা কি বললো? বস তো লোনটাকে আপাতত স্টপ রাখছে, ওই ফার্দার নোটিশ দেবে, তারপরে আবার কাজ হবে। এটা বসের অর্ডার, আমাদের কিছুই করার নেই, কিছু করার নেই। আমরা লোন চাইলে অফিসের দুরবস্থা শুরু হয়ে যায়। শরীর তো ভালো আছে, কিন্তু আজকে 3 তারিখ, মনে আছে? হ্যাঁ মনে আছে, মানে কিন্তু করিবার হয়েছে কি শুনেন, আমি একটা ছোটো একটা ঝামেলায় পড়ছি বুঝছেন, এই জন্য মানে আজকে দিতে পারতেছি না, কিন্তু এই কয়েকদিন মানে আগামী মাসের 5 তারিখের মধ্যে আপনাকে দিয়ে দেবো টাকাটা। দেখেন জামান ভাই, আপনি বিপদে পড়ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বিপদে আমি শরীর হয়েছিলাম। হ্যাঁ জি জি, মানে সেই জন্য তো আমি কৃতজ্ঞ, তাই না করিল ভাই? শুনেন মানে হয়েছে কি যে বিপদে পড়েই তো টাকাটা নিয়েছিলাম, নিঃসন্দেহ ছোটো একটা বিপদ হয়েছে, আরেকটা এই জন্য আর কি একটা মাস সময়, আমি তো কখনো আপনার কাছে সময় চাই না। তা চান না, কোনোদিন সময় চান? আমার কথা তো একদম ঠিক ছিল সবসময়। হ্যাঁ এই এক মাসের জন্য দরকার হলে আমি আপনাকে ইন্টারেস্ট দেবো। শোনেন, আপনি একটা ভালো মানুষ দেখে আমি কোনো কিছু কাগজপত্র নেই নি, কোনো কিছু বন্ধক নেই নি, না না, আপনাকে টাকা দিছি, আপনি আজকে দিতে পারলেন না 5 তারিখে কিন্তু মূল টাকাটা দিন। অবশ্যই অবশ্যই অবশ্যই, মনে থাকবে তো? জি মনে থাকবে, আমি গিয়ে দিয়ে আসবো, আপনার আসতে হবে না, আবার কষ্ট করবে না, আমি আসি। না না না, আপনার আসতে হবে না, আমি গিয়ে দিয়ে আসবো। ভালো থাকবেন। জি সালাম আলাইকুম। ভাই ভাবিকে সালাম দিয়েন। এই গাড়ি ঠিক আছে তো? না জি স্যার, ঠিকঠাক আছে, এগুলো সবের চম্পটে কাজ করছে না।
সকেট জাম্পারে কাজ করছে না? জি স্যার। মানে আচ্ছা, মানে অফিস পর্যন্ত তো যেতে পারবো নাকি? হ্যাঁ স্যার, যাওয়া যাবে আর কি স্যার, একটু কষ্ট হবে। না, তারপরে তুমি ইয়ে গ্যারেজে নিয়ে যাও, কাজ কাজ করো। হ্যাঁ ঠিক আছে, আমাকে অফিসে না। এই যে রিংটা হয়েছে স্যার। এই আচ্ছা আচ্ছা, যত তুমি ইয়ে করো, গাড়িটা ঠিক করো। রিং হচ্ছে? জি। তো ফোন ধরছেন না কেন? আজকে কয় তারিখ? আজকে তারিখ কত? তিন তারিখ না? আপনি উত্তেজিত হন না, তিন তারিখ আমার মনে আছে। হ্যাঁ, আপনি মানে ফোন ধরে না। আরে ভাই, কিছু একটা জানতে জানতে ভাই জানো, মুরব্বীর সঙ্গে আপনি আপনি পাবেন, আমি আপনার সন্তানের মতো না। হ্যাঁ, লোকজনের সামনে আপনি আমাকে বিজ্জিত করবেন? আপনার কাছ থেকে টাকা নিয়েছি, আমি তো উপকৃত হচ্ছি না। আমি তো আপনি মানে আমি আগামী পাঁচ তারিখে উপকারীরা বাগে খায়। হ্যাঁ, আগামী মাসের পাঁচ তারিখে আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, আগামী মাসের পাঁচ তারিখ? জি জি আঙ্কেল। এটা কি জেন্টলম্যান কমিটমেন্ট? একদম একদম, কথা একটু এদিক ওদিক হবে না আঙ্কেল। অবস্থা যা, আমার আসতে করার মতো মুড নাই। না প্লিজ প্লিজ, মানে আপনি ওই মানে চিন্তা করেন না, কোনো টেনশন করেন না। এই বয়সে টেনশন করলে মানে আপনারা যদি না থাকেন তাহলে আমাদের কি হবে বলেন? তো ফোনটা করলে ফোনটা ধরবে? জি জি, ফোন ধরবো ধরবো। আপনি ফোন যদি ধরতেন আমি আসতাম না তো? জি জি জি, বলবো অবশ্যই। তিরিশটা ফোন দিছি। জি অবশ্যই ফোন, মানে কখনো এরকম হবে না। মানে ওই রিঙারটা অফ করা তো, ওই জন্য আর কি। সেভাবে অপমান করেছে সব ছোট লোকদের সাথে তোমার উঠা বসা। ছোট লোক ছাড়া চলতে পারো না? দরকার নেই দরকার নেই, আমার গাড়ির কোনো দরকার নেই। তুমি গাড়ি বিক্রি করে দিয়ে সব টাকা পয়সা শোধ করে দাও। লোনটা পেয়ে গেলেই এসব বিপদ আপদ হতো। আরে রাখো তোমার লোন, কিসের বিপদ? ধার করে তোমাকে ঘি খেতে কে বলেছিল? তুমি জানো না তোমার এই অবস্থা? কার কাছ থেকে শিখছো এগুলা? এই এই, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি আমাকে মেয়ে বললে কেন? মেয়ে বলবো না কি বলবো? ছেলে বলবো? তুমি ছেলে ছেলে হয়ে গেছো। না, তোমার সঙ্গে ফুটফুট করে এত করে কথা বলতে হবে আমার? না, যখন গাড়ি ছিল না তখন তো প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে গ্যানগ্যান করছো, মাঝে মতো ভ্যানগ্যান করছো যে আমার গাড়ি লাগবে, গাড়ি লাগবে, ও খাবার গাড়ি আছে, তোমাকে আপনার গাড়ি লাগবে আছে, রোদের মতো তুমি খেলো হয়ে যাচ্ছ। আমি কি জানতাম যে তোমার বউ ছেলে কেন গাড়ি কেনার? না, উঠে গেছে। হ্যাঁ, আর বলো কি, আজকে পাঁচ তারিখ, জেন্টলম্যান কমিটমেন্ট। আমি আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি নামছি। হ্যাঁ দাঁড়িয়ে আছি, তবে খালি হাতে আসেন না কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু আজকে খুব প্রয়োজন, খুব প্রয়োজন, কথা যেন গোলমাল না হয়। জি জি জি। কই যাও? হ্যাঁ, নিচে। এই পানি কি আসছে নাকি? হ্যাঁ দোস্ত, দোস্ত আমি তো খুব বিপদে আছি, আমাকে তুই আবার 1,00,000 টাকা ধার দিতে পারবি? তোর কি মাথা খারাপ হলো নাকি? এর আগে তোরে 50,000 টাকা দিলাম, সেটাই তুই ফেরত দিলি না, তুই আবার আমায় 1,00,000 টাকা চাচ্ছিস। দোস্ত একসঙ্গে তোকে পুরো টাকাটা দিয়ে দেবো। না 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 ভাই, এটা হবে না। তুই আগে আমার 50,000 ফেরত দে, তারপর দেখা যাবে তোর জন্য কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি।
আপনি কিছু আসতে বলেন আপনি কত পাই? আমি 1,00,000 টাকা পাই। আমি একটু বেশি আছি, 1,50,000-এর সাথে আর কিছু। আমি আজকে আপনাদেরকে টাকা দিতে পারবো না, মানে আমি আসলে খুবই বিপদে পড়ছি। আমি আমাকে আর একটা মাস সময় দেন। কথাটা কি করলেন আপনি? গত মাসের 3 তারিখে কথা দিয়েছিলেন, ফোন ধরেন না, তারপরে বলেন জেন্টলম্যান কমিটমেন্ট, আজ বলেন 1,50,000। ভাই দেখেন, আমি কিন্তু বলতেছি যে আমি টাকাটা দিব, আমি কিন্তু একবারও বলে নিজে দিব না। মানে আমি বলি নাই যে আপনি দেবেন না, আমার আজকের টাকা লাগে, আজকেই লাগে, আজকেই লাগে। আজকে আমার 5 তারিখ মূলধন টাকা দেন, আসল টাকা দেন। কোন সময় কিছু বলছে আপনি, যখন যা বলছেন আমি শুনে বদলের মধ্যে চলে গেছে। আমার কাছে টাকা থাকলে আমি আপনাদেরকে না করতাম না। আমার কাছে টাকা নাই, মানে আমি আসলে আমার অফিসে লোনের জন্য একটা অ্যাপ্লাই করছি, সেটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। মানে আপনারা আমাকে আর একটা মাস সময় দেন, তাহলে মানে লোনটা স্যাংশন হওয়া মাত্র আমি আপনাদের টাকা দিই। আপনি লোনের টাকা শোধ করবেন, লোন দিয়া সালাম আলাইকুম। আজকে আপনি আমার টাকা দেবেন, আমি এখানে বসলাম, আমি টাকাটা নিয়ে যাবই না। জামান ভাই শোনেন, আপনি আপনার সুন্দরী বউ নিয়ে এই যে এই গাড়ি নিয়ে ঘুরেন, অ্যাপার্টমেন্ট ভাড়া দেন, কিভাবে থাকেন, বিদেশে স্কুলে বাচ্চাদের পড়ান, আমার টাকা দেওয়ার কথা, আজকে টাকা দেন, এই মুহূর্তে টাকা দেন, আমার মূলধন দেন। ভাই আমি তো বললাম যে আমার আমার কাছে নাই, আমি কি করে দেবো? আমি একটা মাস সময় চাচ্ছি। আপনার সামনেই টাকা আছে, এই গাড়িটা বিক্রি করেন, আজকে বিক্রি করব। বিক্রি করে আপনি কত পান? আমি 1,50,000 আর একটু 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 করে না, 1,50,000 টাকা পান, আমি 1,00,000 টাকা। কত হইল? 2,50,000 2,50,000 টাকা আমরা নিয়ে নেব, উপরে যা হয় গাড়ির দাম আপনাকে দিয়ে দেব। আমরা বেসিক্যালি ভদ্রলোক, আপনি বিপদের সময় টাকা দেই নাই। তাহলে বিক্রির ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। যাবি যান, ঠিক আছে। গাড়ি কয় বসে বিক্রি হবে? আমার যাব, আমি তোমাকে আমার টাকা দিই। দাদা পাগলামি করুন, চলেন ক্যান্টিনে যাই, একটু চা সিঙ্গারা খাই। আপনারা যান, চা সিঙ্গারা খান না, আমি আমি কাজ করি একটু। আসেন না জামান ভাই,
চলো চলো আমি অফার করছি, সবাই যাচ্ছে, চলো যাই। চলেন প্লিজ প্লিজ, আপনারা যান না, আমি থাকি। আরে আসেন না, আসেন প্লিজ, আপনারা যান না, আমি আচ্ছা ঠিক আছে যেতে যাচ্ছে না বোধ হয়। বুঝছেন তারেক ভাই, গাড়ি বিক্রির সাথে সাথে জামান ভাইয়ের হাসিটাও বিক্রি হয়ে গেছে। আসো, হাসিটাও বিক্রি হয়ে গেছে, চলো আমরা যাই। আসুন, তোমার অফিস কেমন চলছে? শোনো, আমি বিদিনকে নিয়ে স্কুলে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দিয়ে সাবধানে যেও। আচ্ছা শ্যালা, শোনো, টাকাটা ট্যাক্সি নিয়ে যাও, অনেক দেরি হয়ে গেছে না? আমার স্বামী কষ্ট করে ঝুলে বাসে অফিসে যাবে, আর এইটুকুন পদ আমি ট্যাক্সিতে যাব, লাগবে না, রেখে দাও। যেমন সাহেব, যেমন সাহেব, কি করেন? জিতার সে চল, আপনি লিপ দিন আজকে। জি, আপনাকে লিপ দেবো আজকে, চলেন। থ্যাংক ইউ তারেক সাহেব, আমার লিপ লাগবে না, আপনি যান, আপনি যান। আচ্ছা যেমন সাহেব, কী হয়েছে বলেন তো দেখি, আপনি সারাক্ষণ গোমরা মুখে থাকেন, মনমরা হয়ে থাকেন, মুড অফ হয়ে থাকেন, আপনি তো এরকম ছিলেন না, ঘটনা কী বলেন তো? না ভাই, কোনো ঘটনা নেই, আপনি আমাকে বলেছেন, আমি এতে খুশি আছি, আপনি যান। আরে মানুষের জীবন তো এরকম হতে পারে, তাই না? এটা তো তারেক সাহেব প্লিজ, ওকে, আমাকে আমার মতো থাকতে দিন। ওকে ঠিক আছে, বাট রিমেম্বার ইট, অলওয়েজ বি চিয়ার আপ, ওকে ম্যান? সবাই তো চলে গেছে স্যার, আর কতক্ষণ স্যার? আর 5 মিনিট বলুন, 5 মিনিট স্যার। প্রতিদিনই তো দেরি করেন স্যার, বাড়তি কাজের জন্য স্যার আপনাকে কি অফিস টাকা দেবে স্যার? মালু তুমি বেশি কথা বলছো, বসো একটু অপেক্ষা করো, কাজটা শেষ হলেই আমরা একসাথে বেরোবো। বলো
সামান এইভাবে তোমার চুপ হয়ে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি যদি একবার জানতাম বা বুঝতে পারতাম যে এই গাড়ির জন্য তুমি এভাবে বদলে যাবে, এরকম চুপচাপ হয়ে যাবে, আমি আমি কখনো আমি কখনো তোমার কাছে গাড়ি চাইতাম না। আচ্ছা জামান, আমাদের আমাদের গাড়ি নাই বা থাকলো তো কি হয়েছে? হ্যাঁ প্লিজ প্লিজ জামান, তুমি আবার আগের মতো হয়ে যাও না, আবার আগের মতো অনেক কথা বলো, আমার সঙ্গে ঝগড়া করো, পিদিমকে ডাকো, শাসন করো, তুমি তুমি পিদিমের সাথে খেলা করো, প্লিজ জামান তুমি আগের মতো হাসো, আগের মতো হয়ে যাও। আমাদের আমাদের গাড়ির দরকার নেই, আমাদের তো আমাদের তো সব আছে, গাড়ি গাড়ি না হলেও চলবে, আমার তুমি আছো, তোমার আমি আছি, আমাদের পিদিম আছে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, নাই বা হলো আমাদের গাড়ি, কখনো ভাগ্যে থাকলে হবে, না হলে না হবে। না শালা, আমি কেমনে আবার আগের মতো হব, কিভাবে হাসব, হয়তো স্বামী হিসেবে পিতা হিসেবে ব্যর্থ, আমি স্ত্রী সন্তানের একটা সামান্য সামান্য চাওয়া পূরণ করতে পারলাম না। কে কে বলেছে তুমি ব্যর্থ? তুমি তো এই সংসারের জন্য যথেষ্ট করেছো, কত কিছু করেছো, একটা গাড়ি নাই বা হলো তো কি হয়েছে? জামান প্লিজ প্লিজ তুমি কথা বলো, তুমি হাসো, তুমি আগের মতো হয়ে যাও। আজ তোমার জন্মদিন, তোমার মনে আছে? তোমার ছেলে এক মাস টিফিন না খেয়ে টাকা জমিয়ে তোমার জন্য কেক কিনেছে। তোমার মন খারাপ বলে ভয় তোমার সামনে আসছে না, দেখো তোমার জন্য একটা চিঠি লিখে রেখেছে। বাবা, হ্যাপি বার্থডে, আমরা তোমাকে অনেক ভালোবাসি, তুমি মন খারাপ করে থাকলে আমাদের একদম ভালো লাগে না, এই যে দেখো আমি টাকা জমিয়ে তোমার জন্মদিনের কেক কিনেছি। বিদিম বিদিম, আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমি তোমাকে আর পিদিনকে নিয়ে বাইরে কোথাও খেতে যাব। না শালা, তুমি বলেছো আমি আমি অনেক খুশি হয়েছে, আর কটা দিন পরেই তো পিদিমের জন্মদিন, আমরা তখন অনেক মজা করি। এটা খেয়ে যাও একটু। মিস্টার জামান, কাম উইথ মি, কাম।
জওয়ান সাহেব, আপনি তো গাড়ি চালাতে শিখেছেন, তবুও সাবধানে চালাবেন। আপনার জন্মদিনে এই গাড়িটা আমি আপনাকে গিফট করলাম। হ্যাঁ, নিন চাবিটা, নিন। আরে দেখছেন কি, নিন প্লিজ। আপনার সম্মান মানে এই অফিসেরও সম্মান। আপনি যতগুলো প্রজেক্ট করেছেন, এই প্রজেক্ট দিয়ে এই অফিস অনেক লাভবান হয়েছে। সে তুলনায় এই গাড়িটা কিছুই না। এটি আপনার জন্মদিনে আপনাকে উপহার দিল কে? এই অফিস। যান, আপনি আজকে আর অফিস করতে হবে না আপনাকে। আপনি বাসায় চলে যান, স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গাড়িতে করে খুব ঘুরে বেড়ান। যান, হ্যাপি বার্থডে টু ইউ।